আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ফন্ডেন্টের রেসিপিটা অনেক দিন ধরে আমার কাছে একজন চাইছে, তাই এই রেসিপিটা শেয়ার করছি। আর মার্শমেলো ছাড়া কত সহজে যে ফন্ডেন্টটা তৈরি করতে পারবেন বাসায়, তাই আজকে দেখিয়ে দিব। আর কি কালার ব্যবহার করবেন, কিভাবে কালার করবেন, সব কিছুই ডিটেলসে জানিয়ে দিব। প্লিজ স্কিপ করা ছাড়া ভিডিওটি দেখুন। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো জেলাটিন নিয়েছি আর 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আপনারা আগার আগারটাও ব্যবহার করতে পারেন। আমি একটা প্যানের মধ্যে মোট 6 টেবিল চামচ চিনি নিচ্ছি। আপনারা কম বেশি বানাতে চাইলে ফন্ডেন্ট, তাহলে এখানে চিনি আর পানির পরিমাণটাও কম নিয়ে নিতে পারেন বা বেশি নিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি, রুম টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন এই চিনিটা খুব ভালো করে জাল করে একটু ঘন একটা শিরা করে নিব। এক তার বা দুই তারের হতে হবে না, জাস্ট একটা ঘন শিরা হলেই হয়ে যাবে। শিরাটা বলক ওঠার পর আর 1 মিনিট জাল করে নিলেই এই শিরাটা রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা জিলাটিনটা দিয়ে দিচ্ছি, আর জিলাটিনটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। জিলাটিনটা পুরোপুরি গলে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লেবুর রস। লেবুর রসটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। সল্টেড বা আনসল্টেড দুই রকমের বাটারই আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে শিরাটা যেহেতু গরম, তাই বাটারটা খুবই সহজে গলে যাবে। চুলাটা কিন্তু এখন জ্বালানোর কোনোই প্রয়োজন নেই। এখানে আমি নিয়েছি আইসিং সুগার, আর এই রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। অথবা আপনারা কেনা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। আমি যতটুকু চিনি শিরা করেছি তা দিয়ে 1.5 থেকে 2 কাপের মতো আইসিং সুগার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই ফন্ডেন্টটা। আমি প্রথমে 2/3 কাপ আইসিং সুগার নিয়েছি, আর এর মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার দিয়েছি। আপনারা ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আর এই চিনি শিরাটা অল্প অল্প করে দিয়ে আমি আইসিং সুগারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে চিনি শিরাটা দিব আর আইসিং সুগারটা দিব, এভাবে ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা মিশাতে মিশাতেই বুঝবেন ডোটা কমপ্লিট হয়ে গেছে। এত বেশি নরমও হবে না ডোটা, আবার এত শক্তও হবে না। মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে এখানে। এত বেশি মথারও প্রয়োজন নেই, জাস্ট ভালো করে একটা ডো হয়ে গেলেই হবে। আমি হাত দিয়েই ডোটা করে নিয়েছি, দেখুন ডোটা কেমন হবে। ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপের মধ্যে ডোটা রেখে এটা ভালো করে মুড়িয়ে প্রায় 24 ঘন্টার মতো রেখে দিতে হবে রুম টেম্পারেচারেই। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এখানে 18 ঘন্টা রাখলেই হবে, তবে এই মুহূর্তে এটা কিন্তু ব্যবহারের উপযোগী হয়নি। আমি এটা 24 ঘন্টা রেখে দিচ্ছি রুম টেম্পারেচারেই। 24 ঘন্টা পর ফিরে এলাম, ডোটা কিন্তু এখন আমার এখানে রেডি, মানে ফন্ডেন্টটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তারপরেও এটা এখন ইউজ করা যাবে না, প্রথমে এটা হাত দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো মথে নিতে হবে, তাহলে এর মধ্যে স্ট্রেচি ভাবটা চলে আসবে, সুন্দর করে বেলা যাবে ফন্ডেন্টটা, বা এটা দিয়ে ভালো করে কাজ করা যাবে। দেখুন কতটা স্ট্রেচি হয়ে গেছে এই ফন্ডেন্টটা। যত বেশি হাত দিয়ে মুথে নেবেন এটা, তত বেশি কিন্তু স্ট্রেচি হয়ে যাবে। আমি এটা দিয়ে এখন একটা রুটির মতো বেলে দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দিয়ে কত সুন্দর করে সহজে কেকটা কভার করতে পারবেন। আমি একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে ফন্ডেন্টটা বেলে নিচ্ছি। আপনারা এখানে আইসিং সুগারটাও ডাস্ট করে ফন্ডেন্ট বেলে নিতে পারবেন। আর যেহেতু এই মুহূর্তে আমার কাছে কেক নেই, তাই আমি একটা কেক মোল্ডের মধ্যেই ফন্ডেন্টটা কভার করে নিচ্ছি।
देखते ही तो पारलें कत सुंदर करे आर सहजे फंडेंटा दिए केक कवर करा गेलो। इनशाल्लाह एटा दिए केको डेकोरेशन करे देखाबो किछु दिनेर मध्येई। आर एखन कलर करे निच्छि। आर फंडेंट कलर करार जोन्नो अवश्यई जेल कलर अथवा सेमी जेल कलरटा व्यवहार करबेन। लिकुईड कलर दिए फंडेंट कलर करते गेले एटा किन्तु नरम हये जाबे। आमि एखाने रेडम्यानेर सेमी जेल कलरटा व्यवहार करछि फंडेंट कलर करार जोन्नो। आर देखुन कत सुंदर करे सहजेई किन्तु फंडेंटा कलर करा जाए। आर ए फंडेंटा तैरी करे आपनारा प्राय दुई थेके आड़ाई मास फ्रिजे नर्माली संरक्षण करते पारबेन। आशा करी आमार ए भिडियोटी आपनादेर काछे भालो लेगेछे। भालो लागले प्लिज लाइक करबेन, बेशी बेशी शेयर करबेन आर प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी बाजिए दिबेन। आज ए पर्यन्तई, अन्य आरेकदिन कथा होबे। आल्लाह हाफेज।